Hi all, government job aspirants, welcome to my channel, the competitive tutorials. Jara ei channel notun obosshoi channel ta ke subscribe kore rekho karon ei dhoroner boyer review ebong classes ami tomader jonno niye ashi. Tumra screen e dekhtei pachho je objective english and writing skill pishin dasher lekha ei boi tar ajke review korbo. Eta hocche techno world er toraf theke amake pathano hoyeche. তো এই বইটা পিসি দাস স্যারের লেখা, তোমরা দেখতেই পাচ্ছ ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস অন্যান্য পরীক্ষার জন্য এইটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই টেকনো ওয়ার্ল্ডেরই ফুড এসআই এবং এখানে পুলিশের একটা প্র্যাকটিস সেট রয়েছে, যারা যারা সংগ্রহ করেনি অবশ্যই সংগ্রহ করে নাও। তোমাদের এই বইটা পড়ছে হচ্ছে 280 টাকা, আর এই বইটা পড়ছে হচ্ছে 370 টাকা, যেখানে এটার প্রাইস হচ্ছে প্রায় 500 টাকার কাছাকাছি, 5 টাকা কম 500 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে 330 টাকা দাম। তো সব মিলিয়ে তোমরা এই দুটো একসাথে নিতে পারো। চলো আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে এই বইটা। তো পিসি দাসের এই বইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে এটা আমাকে পাঠানো হয়েছে, সেটা দেওয়া রয়েছে। পিসি দাস স্যারের যে কি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বই রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এটা ছোটো ক্লাসের যে যারা 9, 10, 11, 12 পড়ে তাদের জন্য কিন্তু পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটা অপরিহার্য একটা বই। আর এটা অবজেক্টিভ ইংলিশের সেকেন্ড এডিশনের একটা বই, কী কী পরীক্ষার জন্য অপরিহার্য তোমরা উপরে দেখতেই পাচ্ছ। এই বইটার দাম সম্পর্কে বলে রাখি, বইটার দাম হচ্ছে 445 টাকা, ঠিক আছে। পেজ কোয়ালিটি আমি বলবো যে মোটামুটি ভালোই রয়েছে, তোমরা কিন্তু এই বইটা মলার দিয়ে ভালো করেই পড়তে পারবে। দেখো এখানে কি কি চ্যাপ্টার রয়েছে, প্রথমে রয়েছে আর্টিকেল, তারপরে রয়েছে অক্সিলারি, নাউন প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে জেন্ডার, নাম্বার, ভার্ব, ফ্রেজাল ভার্ব, সিনটেক্স, প্রিপোজিশন, তারপর কনজাংশন, তার প্র্যাকটিস সেট, প্রত্যেকটার থেকে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে তাই জন্য। তারপরে আছে ডাব্লিউএইচ কোশ্চেন, তারও প্র্যাকটিস সেট রয়েছে, চ্যাপ্টারের তো ডেফিনেশন রয়েছে তারপরে প্র্যাকটিস সেট রয়েছে। তারপর মিসলেনিয়াস রয়েছে, ন্যারেশন, ভয়েস চেঞ্জ যেগুলো রয়েছে, স্পটিং এরার সেগুলো রয়েছে, ফরমেশন অফ সেন্টেন্স ক্লজেস এগুলো, ঠিক আছে। টোটাল এখানে কিন্তু গ্রামার পোর্শনে তোমরা 24টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে হচ্ছে রাইটিং স্কিল, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, তারপরে হচ্ছে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, তারপরে হচ্ছে মিসলেনিয়াস। আর মিসলেনিয়াসের প্রশ্নগুলো ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসিকে কেন্দ্র করেই, ঠিক আছে। আর অ্যাপেন্ডিংসের মধ্যে রয়েছে, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে, দেখো প্রথমে অবজেক্টিভ গ্রামার অ্যান্ড কম্পোজিশন টপিকটা শুরু হলো এখানে, অর্থাৎ পিসি দাস স্যারের কথা রয়েছে, তোমরা ভিডিও পজ করে দেখতেই পারো। তারপরে এখানে দেখো এই পেজ থেকে তোমার আর্টিকেল অ্যান্ড ডিটারমিনেশন চ্যাপ্টারটা শুরু হলো, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে চ্যাপ্টারটা কিন্তু বাংলায় এক্সপ্লেন করা রয়েছে। তো প্রথমে সুন্দর করে চার্ট চার্ট করে ছক ছক করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই চ্যাপ্টারটা তোমরা যে যে টপিক মানে যে যে পয়েন্টগুলো পড়লে তোমাদের কাজে আসবে সেই পয়েন্টগুলোই কিন্তু এখানে কভার করা রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে চ্যাপ্টারটা এখনও অবধি শেষ হয়নি, তোমরা ভিডিও পজ করে দেখতেই পারো চ্যাপ্টারটার মধ্যে কী কী রয়েছে। তারপর শেষে ওমিশন অফ আর্টিকেল দেওয়া রয়েছে, ওমিশন অফ আর্টিকেল যেখানে যেখানে আর্টিকেল বসে না, এরকম অনেক জায়গায় আছে, অনেক সেন্টেন্স আছে যেখানে আর্টিকেল বসে না, এখান থেকে কিন্তু এরর কারেকশান আসে যে এখানে কোথায় মানে এরর রয়েছে। তো সেখানে কিন্তু তোমাদের এই টপিকটার থেকে কোশ্চেন আসে। তারপরে রয়েছে প্র্যাকটিসের জন্য এক্সারসাইজ। তো তারপরে দেখো এখানে সবগুলোই দেওয়া রয়েছে, ফার্স্টে কিন্তু এখানে অ্যান্সারটা করার জন্য বলা হয়েছে, তারপরে এখানে অ্যান্সার শিট কিন্তু এখানটাতে দেওয়া রয়েছে, সেট যতগুলো রয়েছে এখানে দেখো 5টা সেট রয়েছে, এই 5টা সেটেরই কিন্তু এখানে পরপর অ্যান্সার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেজ তোমাদেরকে দেখানো সম্ভব নয়। তো ফার্স্টের চ্যাপ্টারটা এইখানে শেষ হলো, 10 নম্বর পেজ অবধি শেষ হলো প্র্যাকটিসের। তারপরে হচ্ছে অক্সিলারি অ্যান্ড মডেলস, এই চ্যাপ্টারটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এখানে এক্সপ্লেন করে এক্সারসাইজের মতো করে দেওয়া রয়েছে প্রত্যেকটাই, ঠিক আছে।
তো তোমরা এখানে সেটগুলো দেখতেই পাচ্ছ, এখানে প্র্যাকটিস সেটের জন্য সেট রয়েছে। তো এটা তোমরা বাংলা ভার্সনে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট বই হতে চলেছে। যারা যারা এখনও অবধি সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে আমায় মেসেজ করে কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? ফ্রি ডেলিভারি তোমাদের জন্য দেওয়া হচ্ছে। তো তারপরে দেখো এখানে থার্ড চ্যাপ্টার নাউন অ্যান্ড প্রোনাউন, এখানে যেরকমভাবে এক্সাম্পলগুলো লেখা রয়েছে এবং তার নিয়মগুলো লেখা রয়েছে সেভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। মানে যেই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য অপরিহার্য সেই পয়েন্টগুলোকে কিন্তু এখানে স্যার খুব সুন্দর করে তুলে ধরেছেন, ঠিক আছে? এটা গেল গ্রামারের পোর্শনটা, সম্পূর্ণ দেখাচ্ছি না। এবার চলে যাচ্ছি যে তোমাদের রাইটিং যে সেকশনটা, সেই রাইটিং সেকশনটার একটা টপিকে। তো প্রথমে দেখে নাও যে এখানে রিডিং কম্প্রিহেনশন বলে একটা টপিক ছিল, সেখানে দেখো একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে একটা এরকম প্যাসেজ রয়েছে, তারপরে কিন্তু এই যে কোশ্চেন অ্যান্সার রয়েছে, কোশ্চেনগুলো এভাবে রয়েছে, অ্যান্সারগুলোকে এভাবে তিনি তুলে ধরেছেন, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে অবজেক্টিভ কম্প্রিহেনশন, ঠিক আছে? এইবার তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই যে এখানে দেখো অবজেক্টিভ কম্প্রিহেনশন এখান থেকে শুরু হয়েছে, পেজ নম্বর হচ্ছে 408 থেকে, ঠিক আছে? এইবার তোমাদের রাইটিং সেকশনটা একটু দেখিয়ে দিই। রাইটিং সেকশন এই যে এখানে হচ্ছে তোমাদের এই টপিকটা হলো প্যারাগ্রাফ রাইটিং, পরপর দেখো সুন্দর করে প্যারাগ্রাফগুলোকে করা রয়েছে, ঠিক আছে? তারপরে রয়েছে বায়োগ্রাফি, বায়োগ্রাফি রয়েছে, তারপরে রয়েছে অটোবায়োগ্রাফিও, তারপরে রয়েছে এই যে WBCS এর মেনের কোশ্চেন, প্রিলির কোশ্চেন সবই কিন্তু এখানে তুলে ধরেছে। ওভারঅল এই বইটা তোমাদের সংগ্রহ করলে অনেকটাই উপকারে আসবে যদি তোমরা এই বইটাকে কভার করে ফেলতে পারো, বারবার করে প্র্যাকটিস করে কভার করে ফেললে কিন্তু এই বইয়ের বিকল্প আর হবে না কোনোটাই, ঠিক আছে? তো এখানে 606টা পেজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর দাম আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে চাইছো তারা অবশ্যই সংগ্রহ করতে পারো, ঠিক আছে? যারা যারা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে সংগ্রহ করতে চাইছো তারা তো করতেই পারবে, কিন্তু আমার তরফ থেকে কিনলে কিন্তু তোমরা একটু ছাড় পাচ্ছ এবং ফ্রি ডেলিভারি অপশানটা কিন্তু তোমরা পাচ্ছ, তাই তোমরা অবশ্যই সংগ্রহ করে নাও, ঠিক আছে? তোমরা এই তিনটে বই কম্বো হিসাবেও কিন্তু নিতে পারো, সেটাও তোমরা আমাকে জানাতে পারো যে এখানে অবজেক্টিভ ইংলিশ, কলকাতা পুলিশ আর হচ্ছে WBPSC ফুডের জন্য এই তিনটে বই আমি কম্বোতে নেব, ঠিক আছে? এভাবে যদি বলো তাহলে আমি কিন্তু সেই হিসাবেই তোমাদেরকে প্রোভাইড করব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।